দেশে করোনায় একদিনে 3 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 206 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। 24 ঘন্টায় দেশে মোট 17,530 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.18, মৃত্যু 1.78, সুস্থ 97.71। মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,071,434, আর এর মধ্যে মারা গেছেন 27,904 জন। 24 ঘন্টায় 356 জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,35,390 জন। মারা যাওয়া 3 জনের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। তাদের মধ্যে 1 জন ঢাকা আর 2 জন চট্টগ্রাম বিভাগের। বাকি 6 বিভাগে 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে সোমবার করোনায় 4 জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল 215 জন।